সো আজকে আমি চলে আসলাম বাসকরোল রেসিপি নিয়ে। এই বাসকরোল রেসিপির নাম হচ্ছে বাসকরোল মালা বলি আমরা, লাইক এটা বাংলায় বাসকরোল ভাজিও বলা যাবে, মানে মরিচ দিয়ে ভাজি করা যেটাকে বলে। আর এই রেসিপির টেস্ট জাস্ট অসাম, অসাধারণ। আর এই বাসকরোল রেসিপি অ্যাভেলেবেল, আর অনেক রেসিপি আছে। আর এই রকম রেসিপি যদি আপনারা চান তাহলে কিন্তু আপনাদেরকে আমার ভিডিওটা শেয়ার করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আমি এবার বাসকরোলগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বাসকরোলগুলো অনেক আগে থেকেই সিদ্ধ করা, এগুলো মা ফ্রিজে রেখে দিয়েছে আমি আসলে খাবো বলে। এখন মেইন খেলায় চলে আসি। মেইন খেলা দেবে হচ্ছে এই মশলাতেই। এই মশলাতে মেইনলি হচ্ছে আমরা এখানে মরিচ, পেঁয়াজ, রসুন আর বেশি কিছু না, জিরার হালকা জিরার গুঁড়া মিক্স করলাম। আর আমাদের ট্র্যাডিশনাল নাপ্পি মিক্স করেছি এখানে। নাপ্পি তো অনেকেই খায় না, আমরা পাহাড়িরা ছাড়া অনেকেই খাই না। তো নাপ্পি যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। আর আপনারা কাঁচামরিচ ইউজ না করলেও চলবে, এখানে আপনার লাল মরিচও ইউজ করতে পারবেন। যেহেতু বাবা হচ্ছে কাঁচামরিচটাই খাই, তো আমরা কাঁচামরিচটাই বেছে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাসকরোলের যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা মেইনলি মরিচটা দিয়ে দিব। আর যারা যারা নাপ্পিটা স্কিপ করবেন তাদের জন্য হচ্ছে একটা রেসিপি বলে দিচ্ছি। এখানে লাল মরিচ, পেঁয়াজ, রসুন, হালকা জিরার গুঁড়া দিয়ে, ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে মিক্স করে মশলা রেডি। তো এবার হচ্ছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর এই তো আমার মশলা রেডি, এখন আমি ভেজে নিব মরিচটা খুব ভালো করে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে বাঁচতেছি আমি। আর যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা একটা লাল লাল একটা কালার চলে আসবে। আর এটা আপনারা যখন নিজেরা করবেন তখন আপনি বুঝতে পারবেন কি মরিচটা হয়েছে কি হয় নাই। যে ফ্লেভার দিবে ভাই রে ভাই, মানে এত বেশি দারুণ একটা ফ্লেভার দিবে, আর আপনারা তো জানেনই। আর এখানে যে মরিচগুলো দেখতেছেন এগুলো আমি গোটা গোটা মরিচ দিয়েছি, আমার মেনলি ভালো লাগে তাই দিয়েছি। চাইলে আপনারা এটা ব্লেন্ড করেও নিতে পারেন। এইবার আপনাদেরকে আর একটা খেলা দেখায় কিভাবে আমি কি করতেছি। এটা হচ্ছে মেনলি আমার মায়ের হাত, মা আমাকে হেল্প করতেছে জাস্ট বিকজ আমি কখনো করিনি বাচ্চুরি মালাই রেসিপিটা। আর দেখুন আপনারা কিভাবে চামচ দিয়ে মানে এভাবেই মরিচটা দিতে হবে। আর মা হচ্ছে এখানে তেলগুলা এক পাশে রাখার জন্য মরিচগুলো এদিক দিয়ে নিয়ে আসতেছে, সরাই নিতেছে। সো আপনারা দেখুন কিভাবে এখন কি করতেছে মা, জাস্ট আপনারা দেখলে বুঝে নিতে পারবেন যে কিভাবে এটা আপনারা মেক করবেন। আর দেখুন সো আমাদের হচ্ছে অনেকগুলাই বাছুরি এগুলো আছে, আমরা ডিগ বলি, জানি না বাংলায় কি বলে। সো আমরা ফ্যামিলিতে যতজন আছি ততজনের জন্য বানাবো। সো আপনারাও ফ্যামিলিতে যতজন আছেন ততজনের জন্য বানাবেন, আমরা জাস্ট এক পিস করে খাই। বাট আমার কিন্তু দুই পিস করে লাগে, তো আমার জন্য আমি বাড়াইয়ে দিব। সো অলরেডি আমাদের চার পিস করা শেষ, দেখি আরও মা কয় পিস করে। অলরেডি অনেকগুলাই শেষ, মা অনেকগুলাই করেছে জাস্ট বিকজ আমার ভাইও চলে আসছে, ভাই হচ্ছে ভ্যাকেশনে চলে আসছে, আমিও ভ্যাকেশনে। সো বুঝতে পারতেছেন। আর এটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, লো হিটে করে এটা ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে কিন্তু। হ্যাঁ, সো এগুলো এখন আমরা ভাজবো, ভেজে একটা ভালো একটা কালার আসবে। আপনারা যখন নিজেরাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে এগুলো হয়েছে কি হয় নাই। সো এটা হচ্ছে আমাদের পাহাড়িদের খুবই ঐতিহ্যবাহী একটা মানে আইটেম, খুবই জনপ্রিয় আর কি এই বাছুরি মালাটা। তো আমি ছোটো থেকে একদমই ফেভারিট বলা যাবে আমার, এটা খুবই আমি খুবই বেশি বেশি খাই আর কি এটা। এটা পাইলে আমার কোনো মুরগি বা কোনো মাংস, মাছ মাংস কিছুই লাগে না, আমি জাস্ট এটা দিয়ে খাই ফেলি। সো এটা আমরা অলরেডি খুব এটা ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু বেজে যাবে, বেজে গেলে তখন কিন্তু পোড়া পোড়া একটা ভাইবস চলে আসবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে ভালো করে নাড়তে হবে, মা কিন্তু একদম মানে দুই তিন মিনিট পরপর মা নেড়ে দিচ্ছে। সো আমি এটা খেয়াল করতেছি, আপনারা ওইভাবে নেড়ে দিবেন, একদম আরামসে খাইতে পারবেন। খুব ভালো একটা ফ্লেভার মানে আমার নাকের ভিতর ব্লাস করতেছিল। সো এবার বলি এই গোটা মরিচগুলা মানে একটা রেজন এগুলো ইউজ করা, এগুলো হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার দিবে। সো আমাদের অলরেডি হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম কীরকম কালার চলে আসছে। আপনাদের যখন এরকম কালার আসবে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। সো আপনারা কিন্তু যা ট্রাই করবেন মাস্ট বি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে কীরকম কেমন হয়েছে। সো আই হোপ আমার ভিডিও সবাই ভালো লেগেছে, ভালো লেগে থাকলে মাস্ট বি লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।